ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে জমি অধিগ্রহণ দপ্তরের তরফ থেকে। এখানেতে ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো কতগুলো শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে, কীভাবে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানেতে দুটো পদে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে সার্ভেয়ার পদ আর একটা হচ্ছে ক্লার্ক পদ। তো এখানে ভ্যাকেন্সি হচ্ছে সার্ভেয়ার পদের ক্ষেত্রে 5টি এবং ক্লার্ক পদের ক্ষেত্রে 4টি করে ভ্যাকেন্সি রয়েছে। তো এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। রাজ্যে জমি অধিগ্রহণ দপ্তরের ক্লার্ক এবং সার্ভেয়ার পদে চাকরি 2022। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা সুখবর, সম্প্রতি রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানেতে ক্লার্ক এবং সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানেতে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশের নম্বর, এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 27/6/2022 তারিখে। তো এখানে প্রথম পদের নাম বলে দেওয়া আছে সার্ভেয়ার পদ, শূন্য পদ বলে দিয়েছে 5টি। প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে 27,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সহকারী কর্মচারী হতে হবে। এছাড়া যে সমস্ত প্রার্থীরা জমি অধিগ্রহণ দপ্তরে কাজের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে ক্লার্ক পদ, টোটাল শূন্য পদ হচ্ছে 4টি। বেতন আপনাদের প্রতি মাসে পেয়ে যাবেন 10,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এছাড়া যে সমস্ত প্রার্থীরা জমি অধিগ্রহণ দপ্তরে কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আগে এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো বয়সসীমা এখানেতে চাওয়া হয়েছে উক্ত পদের ক্ষেত্রে, এখানেতে 1/7/2022 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 63 বছরের মধ্যে। চাকরির ধরন এখানেতে বলে দিয়েছে 6 মাসের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো নিয়োগ পদ্ধতি না, কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে, তো কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউয়ের তারিখ এখানে বলে দিয়েছে 12/07/2022 তারিখ হচ্ছে ইন্টারভিউ হবে। সময় এখানে বলে দিয়েছে দুপুর 12টা থেকে আপনাদের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউয়ের স্থান এখানে বলে দিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুরের এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। আবেদন পদ্ধতি না, কীভাবে আপনারা এখানে আবেদন করবেন, তো আবেদন করতে হলে আপনাদেরকে কোনো আলাদাভাবে কোনো রকম কিন্তু আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন আপনার সমস্ত যে শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে এবং বায়োডাটা আছে সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে ওই স্থানেতে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার। দ্বিতীয় বলে দিয়েছে ভোটার কার্ড অথবা আধার কার্ড নিয়ে যেতে হবে। 3 নম্বরে বলে দিয়েছে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি নিয়ে যেতে হবে। 4র্থ বলে দিয়েছে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে নিয়ে যাবেন। 5ম বলে দিয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন।